वेलकम स्टूडेंट्स, आज हमरा दशम श्रेणी प्रथम चैप्टर जीव जगत नियंत्रण और समन्वय एर मध्य देखो उद्भिद हार्मोन वैशिष्ट्य। उद्भिद हार्मोन वैशिष्ट्य सम्पर्के आलोचना करब। तहले प्रथम आसि प्रथम वैशिष्ट्य उत्स। उत्स अर्थात उद्भिद हार्मोनगुली कोथा थेके उत्पन्न होच्छे ताकेई आमरा बोलबो उद्भिद हार्मोन उत्स। अच्छा, उद्भिदेर देहे जे समस्त कलागुली देखा जाए সেগুলি প্রধানত দুই রকমের, একটা হচ্ছে ভাজক কলা এবং আর একটা স্থায়ী কলা। ভাজক কলা কোনগুলি? যেগুলি বিভাজনে সক্ষম। আর স্থায়ী কলা কোনগুলি? যেগুলো পরিণত অবস্থায় পৌঁছে গিয়েছে এবং তাদের বিভাজন আর সম্ভব নয়, তারা স্থায়ী কলা। তাহলে এই যে ভাজক কলা যেগুলো অপরিণত বা বিভাজনে সক্ষম, এই সমস্ত কলাগুলি থেকে উদ্ভিদ হরমোনগুলি খরিত হয় বা উৎপন্ন হয়। তাহলে এই উদ্ভিদ হরমোনের যে ভাজক কলাগুলি সেগুলো কোথায় অবস্থিত? উদ্ভিদের যে মূল এবং কাণ্ডের অগ্রভাগ, যেটা কচি অংশ আমরা বলি, সেই সমস্ত অগ্রস্থ অংশে অবস্থিত ভাজক কলা, এবং সেখান থেকেই উদ্ভিদ হরমোনগুলি উৎপন্ন হয়। অর্থাৎ উদ্ভিদ হরমোনের উৎস হলো উদ্ভিদের অগ্রস্থ ভাজক কলাগুলি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাণ্ড এবং মূলের অগ্রভাগ ছাড়াও যে ভ্রূণ মুকুল এবং ভ্রূণ মুকুলের যে আবরণী, অর্থাৎ ভ্রূণ মুকুলাবরণী, মুকুলিত পত্র অর্থাৎ যে পাতাটা এখনও পরিণত হয়নি, কেবল কচি অবস্থায় আছে, অপরিণত অবস্থায় আছে, সেই রকম পাতায় এবং শস্য এবং ফল, এই সমস্ত জায়গা থেকে উদ্ভিদ হরমোনগুলি উৎপন্ন হয়। এবার দু নম্বর বৈশিষ্ট্য আছে আমরা পরিবহনের ধরন। অর্থাৎ আমরা জানি হরমোন সবসময় এক স্থান থেকে উৎপন্ন হয় এবং বাহিত হয়ে কিছু মাধ্যমের দ্বারা বাহিত হয়ে সেটা তার কার্যস্থলে পৌঁছে কার্য সম্পন্ন করে। তাহলে যে উৎসস্থল থেকে হরমোনটা উৎপন্ন হলো, হয়ে এবার কার্যস্থলে তাকে পৌঁছতে হবে, তাকেই আমরা বলছি পরিবহনের ধরন। তাহলে এই পরিবহনটা কীভাবে হবে? উদ্ভিদ দেহের মাধ্যম যেহেতু জল, তাই এটা ব্যাপন প্রক্রিয়ায় উৎসস্থল থেকে হরমোনটা সেই সংবহনের মাধ্যমে মিশে যাবে ব্যাপন প্রক্রিয়ায়, এবং তারপর সেটা কার্যস্থলে পৌঁছবে। ব্যাপন প্রক্রিয়াটা কী? ব্যাপন প্রক্রিয়াটা হলো যে কোনো পদার্থের অণুগুলি যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চালিত হয় তখন তাকে আমরা বলবো ব্যাপন প্রক্রিয়া। তাহলে এখানেও যেখানে উৎসস্থল সেখানে হরমোনের ঘনত্বটা বেশি, তাহলে সেই বেশি ঘনত্ব থেকে আস্তে আস্তে কম ঘনত্বের দিকে হরমোনটা সংবহনের মাধ্যমে মিশে যাবে এবং বাহিত হয়ে জাইলেম এবং ফ্লোয়েম কলা আছে আমরা জানি উদ্ভিদের দেহে সংবহন কলা, সেই সংবহন কলার মাধ্যমে এই হরমোনগুলি পরিবাহিত হবে, হয়ে তার কার্যস্থলে পৌঁছে কার্য সম্পন্ন করবে। এবার আসি আমরা তিন নম্বর বৈশিষ্ট্য, যেটা কাজ। তাহলে হরমোন উদ্ভিদ দেহে কী কী কাজ করে? হরমোন উদ্ভিদ দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে রাসায়নিক সমন্বয় সাধন করে। আর কী করে? উদ্ভিদে যে বিপাক ক্রিয়া আছে প্রত্যেকটা কোষে কোষে ঘটে উদ্ভিদের সজীব কোষে, সেই কোষগুলিতে বিপাক ক্রিয়াগুলি নিয়ন্ত্রণ করে। উদ্ভিদ দেহের বৃদ্ধি, কোষ বিভাজন এগুলি নিয়ন্ত্রণ করে। উদ্ভিদের যে প্রধান জননাঙ্গ ফুল, সেই ফুলের উৎপত্তি, তার বিকাশ, তার পরিস্ফুটন এবং সেই ফুল থেকে ফল উৎপন্ন করা, ফলের মধ্যে যে বীজ তৈরি হচ্ছে, এই সমস্ত ক্রিয়াগুলি, অর্থাৎ উদ্ভিদের যে যৌন জনন, সেই প্রক্রিয়াটাও হরমোন সম্পন্ন হতে সাহায্য করে। এবার আসি আমরা চার নম্বর এবং শেষ বৈশিষ্ট্য, যেটা হচ্ছে পরিণতি। অর্থাৎ কাজ সম্পাদন করার পর হরমোনগুলির পরিণতি কী হবে? আমরা হরমোনের সংজ্ঞাতেই পড়েছিলাম যে হরমোন একটি রাসায়নিক পদার্থ যে কাজ সম্পাদনের পরে ধ্বংস হয়ে যায়। তাহলে এখানে উদ্ভিদ হরমোনের ক্ষেত্রেও একই নিয়ম চলবে, যে কাজ সম্পন্ন হয়ে গেল উদ্ভিদ হরমোনের, তারপরে হরমোনটি ধ্বংস হয়ে যাবে। এরপরে আমরা যে আমাদের সিলেবাসে তিনটি হরমোন আছে, তিনটি উদ্ভিদ হরমোন আছে, সেই তিনটি উদ্ভিদ হরমোন হলো অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিন। এই অক্সিন হরমোনটা আলোর উপস্থিতিতে ধ্বংস হতে পারে, আর হতে পারে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেজ নামক যে উৎসেচক, সেই উৎসেচকের ক্রিয়ায় অক্সিন হরমোনটা ধ্বংসপ্রাপ্ত হয় কাজ সম্পাদনের পর অবশ্যই। অপরদিকে জিব্রেলিন হরমোনটা ধ্বংসপ্রাপ্ত হয় জিব্রেলিক অ্যাসিড অক্সিডেজ নামক উৎসেচকের প্রভাবে। আর সাইটোকাইনিন হরমোনটি ধ্বংসপ্রাপ্ত হয় সাইটোকাইনিন অক্সিডেজ
উৎসেচকের প্রভাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদ হরমোনগুলি প্রত্যেকটাই অক্সিডেজ নামক উৎসেচকের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে কাজ সম্পাদনের পরে। তাহলে আমরা উদ্ভিদ হরমোনের কটা বৈশিষ্ট্য পেলাম, প্রথমত উৎস, তারপর পরিবহনের ধরন, তারপর কাজ, তারপর পরিণতি। উৎস অর্থাৎ উদ্ভিদ দেহে যে অগ্রস্থ ভাজক কলাগুলি আছে সেই ভাজক কলাগুলি থেকে উদ্ভিদ হরমোন উৎপন্ন হয়। তারপর পরিবহন হয় কীভাবে, ব্যাপন প্রক্রিয়ায় সংবহনের মাধ্যমে, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম যে সংবহন কলা আছে উদ্ভিদে তার মাধ্যমে পরিবাহিত হয়ে কর্মস্থলে পৌঁছচ্ছে হরমোনগুলি। তারপর কাজ সম্পন্ন করছে, যে উদ্ভিদের দেহের যাবতীয় কাজ, বৃদ্ধি, তার যৌনজনন, তারপর রাসায়নিক সমন্বয় সাধন, সমস্ত কাজগুলি সম্পন্ন করছে। তারপর কি হচ্ছে যে নির্দিষ্ট একটি উৎসেচকের প্রভাবে অর্থাৎ অক্সিডেজ নামক উৎসেচকের প্রভাবে সমস্ত উদ্ভিদ হরমোনগুলি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা উদ্ভিদ হরমোনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করবো।